খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল জানান, শনিবার সকালে সদর উপজেলার স্বনির্ভর এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে ইউপিডিএফের প্রসিত খিসা গ্রুপের সদস্যদের উপর ব্রাশ ফায়ার করে ইউপিডিএফ গণতান্ত্রিক অংশের সদস্যরা। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে প্রসিত গ্রুপের তপন চাকমা, এলটন চাকমা ও বরুণ চাকমা সহ চারজন মারা যান। এ ঘটনায় জিতায়ন চাকমা নামে এক পথচারীও গুলিতে নিহত হন। আহত চারজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুইটা সশস্ত্র গ্রুপ বিবদমান গ্রুপের, তারা এখানে এসে গোলাগুলি লিপ্ত হয়। তখন পুলিশের বক্সের দিকে প্রথম তারা ফায়ার করে, পরে তারা ভিতরের দিকে ইপিডি অফিসের সামনে গিয়ে ওখানে তাদের ভিতরে গুলি বিনিময় হয়। এখানে মোট সাতজনকে আহত অবস্থায় আমরা পাইছি, এদেরকে হাসপাতালে পাঠাইছি। গুলিবিদ্ধ নয়জন আসছে আমাদের হসপিটালে, এর মধ্যে হচ্ছে ছয়জন স্পট ডেড আর হচ্ছে বাকি তিনজন। তিনজনের মধ্যে হচ্ছে দুইজন আশঙ্কাজনক আর একজন আশঙ্কামুক্ত। সহিংসতার ঘটনায় পুরো এলাকার বাসিন্দাদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এখানে যখন ফায়ার হচ্ছে তখন আমরা মিলে কাজ করি, কাজ করার পরে আমরা তখন ওদিকে পলে গেছি। পুলিশ সদস্য নির্যাতন করবে কেন? এ ঘটনায় ইউপিডিএফ এর জেলা সমন্বয়কারী মাইকেল চাকমা জনসংহতি সমিতিকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। দুপক্ষের বিরোধের জেরে গত 4 মে খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়ার পথে ইউপিডিএফ গণতান্ত্রিকের অন্যতম নেতা জ্যোতি চাকমা সহ 5 জন খুন হন। সময় সংবাদ, খাগড়াছড়ি।